আমি বাদশাহ আব্দুল্লাহ কে বিয়ে করব না আমি বিয়ে করলে একটু বয়স্ক লোকে বিয়ে করব সোনা সুবিধা আছে বয়স্ক লোক না বোরে অনেক বেশি আদর করে এই যে কই তোর আর ওই যে জগলুর ওরা দুইজন আমাদের এই কর্মজীবনে জয়েন করার পর থেকে কিন্তু একের পর আমরা ধরা খাইতেছি আমার মনে হইতেছে ওরা দুইজন আমগুলো অভিশাপ জালায়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে এক গান ভাল লাগতেছে না আপনি যে একলম্প দুই লম্প ওটা ধরেন এ হাগল হাগলের হেডে হানি ওড়া তুই আর অবস্থা দেখি বুঝতেছিস তুই একে একলম্প সময় ইগা জালাইয়া প্রেমের বাতির সময় অনগা ক্যা কে তোরে আয় আয় কি কমু আমি নিজেও বুঝতেছি না আর ভিতরে কি চলতেছে হ্যাঁ নিজের কন্ট্রোল করতে পারতেছি না রে কি কি সে আমি একটা ভুল করছি কি ভুল ভুল করছি তোরে কি কইতাম রে ভাই আয় নিজেরে নিজে মনে করছি হ্যাডম জাহাজের কষ্ট ভাই হেঁটে মনে করি নিজের বিষ নিজে মারছি কি করছেন আপনি হ্যাঁ টিঙ্কু ভাই রে মিছা কথা কইছি কি মিছা কথা আয় হাতারে বুঝাইতে যাই তার ফ্যামিলিতে তার সংসারে মনোযোগী হওয়ার এটা বুঝাইতে যাই আমি তারে বলছি যে আয় তিন চারকে বিয়ে করছি আয় যখন রাজশাহীতে আমের ব্যবসা করছি হিয়ে নৌকা বিয়ে করছি মিছে কথা আয় সাহানপুরে যখন ইলিশের ব্যবসা করতাম গেছি হিয়ে নৌকা বিয়ে করছি মিছে কথা এরম তিন চারকে বিয়ে আয় যে করছি দেখি না মিছে কথা বলছি তারে অন আমি সে কথা বলি সে খাদের মধ্যে আমি নিজে হড়ে গেছি ইয়ে তো নাই বাড়িতে পাইতেছি না রে গোলাম ভাই শুনেন আপনি যে মিশা কথা কইছেন সেটা আমিও বুঝতেছি কারণ আপনি যদি তিনটা বিয়ে করতেন তাহলে আমগো এখানে এসে মাসের পর মাস পরে থাকতেন পয়েন্টে হ্যাঁ একদম পয়েন্টে বলছো আপনি হয় রাজশাহীতে গিয়ে বয়ে থাকতেন হ্যাঁ নাহলে চাঁদপুর গিয়ে বয়ে থাকতেন হ্যাঁ নাহলে আর একটা বইয়ের কাছে গিয়ে বয়ে থাকতেন একশোর পয়েন্টে বলছো এখানে থাকতেন না না এটা আমি তো বুঝছি আমি এই কথা কারে বুঝাবো যে আমি স্টিল সিঙ্গল আমি অনগো বিয়ে করিনি বুঝছি বুঝছি কিন্তু ওই যে টিঙ্কু ভাইতে একটা গাদা আছে মাথা মোটা বুঝছেন হ্যাঁ তো বুঝবো না হ্যাঁ তো কয়ে ফেলাইছেন আমি তো সহজে হিসাব করে কয়েই দিলাম এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যা আয় তোরে বলতে পারতেছি না সমস্যা তো আরেক জায়গাতে আছে রে আমি তো আমার এই তাজা মনটা আমার এই যে সিঙ্গুল মনটা তো আমি একজনকে দি ফেলেছি আঙ্গ গেরামের আরে আঙ্গ গেরামের মানে কি আঙ্গ ঘরের মধ্যে দিছি হ্যাঁ আঙ্গ বাড়ির মধ্যে কারে ফান্না রে আমি ফসল করি আলাই রাখেন আর কইতে বোনা ধরে বালাইছি আমার এতদিন একটু সন্দেহ সন্দেহ হইতো আমি মনে করছি কি যে বিয়াই বিয়াই নিয়ে হয়তো বা একটু ইয়ে হইতেই পারে কিন্তু আপনার যে মনে মনে এত দূরে গেছেন এটা তো বুঝি নাই হ্যাঁ কইনুর ভাবির লোকে যখন রান্না করে পান্নায় কাম কাজ করতে আপনি দূরের তে মিটমিট করে চাই বয়ে দেখতেন হ্যাঁ উঠানে সবাই যখন মুড়ি খাইতো হ্যাঁ মুড়ি সবাই তো আপনি মুড়ি খান নাই কিন্তু আমি দেখছি আর পান্নায় আপনার দিকেও সে মিটমিট করে হাস তার আপনি ফেল ফেল করে থাকা থাকতেন আপনি নিজের প্রেমের কথা কখনো কইতে হয় না এই জায়গায় তৃতীয় পক্ষরে আগায় দিতে হয় তৃতীয় পক্ষ কোন আমার আমার এই ফিল্ম স্টার কথা কে বলবো পান্নারে আমি আমি কে লেগে আছি আমি কমু শিউর
শিওর কথা দিলি ভাই কথা দিলাম বাহ 100 টাকা ইয়া দামটা করে দিব 100 টাকা বেশি না গুরি গুরি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই একলাম গাটিয়া তুই রাখ ভাই আরে বুঝছস নি আই আই একটা পরদেশি কিনতে নিয়ে 100 টাকা কত কষ্ট রুজি করা লাগে আর কদিনে সাহস আর হানি গোলাম ভাই তুই ভাইয়া আমি কই হ্যাঁ তুই আর কামটা করে দে কাকা এইটা নিয়ে কোনো টেনশন করতে হইব না আমি কে লেগে আছি হ্যাঁ আমি কিসের জন্য আছি তুই আরে আপডেট জানাবি কোন সময় আরে বলবি যে কি কথাবার্তা হইছে আপডেট আমি কাল পরশুর মধ্যেই ফাইনাল করে দেরি করিছ দেরি করিছ কেন কোনো দেরি করব না অ্যাডভান্স পেয়ে গেছি আর কোনো সমস্যা নেই চলেন বৃষ্টি আপাতত পাখি ভাবি পাখি ও পাখি ভাবি আমি 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 বিশ্বাস করেন সারা ঘুমের ব্যাপারই নেই একজনে কথা দিছে আজকে তার এখানে খাওয়াই লাগবে তারও আমি কথা দিলাম সেও আমার কথা নিল সে আমাকে কথা রাখতে বললো মাঝখানে এমন এক কাজ এসেছিল জানেন তো আসতে আসতে রোজিনা ভাবি সে আমার কোলে কি দেশি হাঁস আনছে ভুনা করিয়া বস্তা দিয়ে এমন পাকান পাকাইছে গ্রান ছুটে গেছে আমার জিব্বা বার হয়ে গেছিল ওটা কিন্তু আমি খাই নাই কিন্তু দাওয়াত গোষ্ঠী মারে শোনেন এই টিঙ্কু মানুষ ছোটো হইতে পারে কিন্তু দাওয়াত মনে করেন যে যেটা করছি করছি মানে কথা আছে না আপনার তো কথা দিয়ে ফেলাইছি কথা দিলাম আমি কথা দিলাম আসেন বসি আগে বিস্তারের ভিতরে টিঙ্কু ভাই এমন একদিনে আসছেন আপনি তো হাঁসের মাংস খাইয়া আসাই উচিত ছিল মানে দুঃখের কথা কি কই খারাপও লাগতেছে আমার আপন খালতো ভাই নুরু বুঝছেন কি করছে পানি পড়ছে না 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 লাল একটা পাঞ্জাবি পইরা পইরা তারপর মুখে ছিঁড়ে ফেলেছে শুনেন না লাল একটা পাঞ্জাবি পইরা রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল যাইতেছিল এই তো দুপুরের দিকে আচ্ছা একটা শার এমন গোটা দিছে আষ্টটা সেলাই লাগছে শারীর সমস্যা কি লাল পাঞ্জাবি দেখলে একটু গুঁতা দেয় কিন্তু ওইভাবে ক্যান্সার দিয়ে সরে দিতে হয় বাচ্চা না অসুবিধা নেই আমার খালার বাড়িতে মরা কান্না পড়ে গেছে তারা কি আইব আজকে আপনারা আগের দিন কইছিলাম না আজকে আউনের কথা আত্মীয় স্বজন কি আইব এখন তো আমারই যাই পড়ব মানে হয়েছে কি টিঙ্কু ভাই উনি রান্না বান্না করতে পারি কিন্তু বুদ্ধি নেই তোকে কতে আমার মনটা ভীষণ খারাপ যখন কারো ভাই রান্না বান্না হয় না শোকের তাগিদে তখন মানুষের কি করা উচিত জানেন তো যদি আপনার আমি আপন ভাইবা থাকি আজকে আমি আপনারে খাওয়াবো কি খাবেন কোন বাজার থেকে নিয়ে আসি আরে কি করবেন কথা হলো আপনি আমার বাড়িতে মেহমান আপনার বাড়িতে চুলা জ্বলবো সেটা আমি জ্বালাবো আমি নিজে পাক করে আপনারে খাওয়াবো আপনার দুপুর থেকে কিছু খান নাই আমার বুঝা সারা আপনি আসেন তো বিছানায় বসা সব ফিক্স করতেছি না টিঙ্কু ভাই ওই যে দিনের সালন ছিল তো আমি দিনের সালন নিয়ে ভাত খাই নিছি আপনার চিন্তা করতে হবে না আমার আসলে খুবই খারাপ লাগতেছে কিন্তু আজকের দিন থাক আমার মনটা ভালো না তো আপনি আরেকদিন আসেন আরেকদিন আমি আসতাম আপনি এখানে নর্মাল করে ভাত আছে তো আমি নুন দিয়ে ভাত খামু অসুবিধা নেই দাঁত কবুল করছি তো হয়তো ভাত রেডি করেন ভাই ভাত থাকলে তো নুন দিয়ে খাইতেন ভাতই তো মুড়ি আছে না চাল ভাত থাকে না চাল মনে করেন যে চাল আনি দিলেন আসে বসুন তো আপনার করো ওই যে জিনিস লেভেন টু যেটা আনছিলাম একদম এখানে গালে মাখার লগে লগে দাওয়াত বিকাশ দেবো আসে আচ্ছা ভাই কোন তো এমন বিপদের দিনে এই লেভেন ডিশ এটি দেখতে ভালো লাগে আপনি এখন এসে মানে এখন কি ডিসিশন নিয়েছেন কি আপনি কি ওদিকে যাবেন হ্যাঁ আমি কইতেছিলাম কি আপনি মন খারাপ কইরেন না আজকে যা আমাকে বাড়িতে যান আমার মন খারাপ হইতেছে এটা আপনার জন্য আসেন তাকে বসে দিলে শুদ্ধ করে কথা কই আরে আপনি যে চিন্তা করতেছেন কিসের জন্য আর আমার আবার যাইতে হইব আমার খালার বাড়িতে বুঝছেন আমার আবার সময় নাই এই এক্ষুনি বেরিয়ে যাইব আপনি এক কাজ করেন আপনি আজকে যান যা আপনি আরেকদিন আসেন আমি আরেকদিন নিব না আপনার কাছ থেকে যা যা আছে সব নিব না আরে নেওয়াটা বড় কথা না আপনার কষ্টটা আমি শেয়ার করতেছি নিজের কাছে আপনি আপনি কষ্ট পাবেন না তো আমি এখন খালার বাড়িতে যাই আমার খালা তো বাইরে নিশ্চক্ষে দেখলে আমার কষ্ট দূর হয়ে যায় এর বয়স কত কত হইব আমার ছোট ভাই তাহলে ঠিক আছে জান মনে কষ্ট পায় খালার বয়স কত আমার মা ছোট
উনি মরে নাই না ওনা উনি তো বেঁচে আছেন আল্লাহ তো আচ্ছা আমরা তাহলে পরশু দিন আপনি আপনাকে পরশু দিন হবে আচ্ছা আইসা বুঝতে বলেন কারণ আমার তো মেলা থাকে কাম থাকে আচ্ছা আইসা যান পরশু দিন চেয়ারম্যান সাহেব আপনি আছেন খুব ভালো হয়েছে এই যে তার আপনি চেনেন না আর আপনি কিন্তু তার চেনেন না সে হচ্ছে এই অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি চেয়ারম্যান ইনি হচ্ছে ওই যে সুদূর হনুলুলু আমেরিকার হনুলুলু উনি মাইকেল জ্যাকসন না মাইকেল হারুন হারুন ওনার নাম খুব গুণী লোক মানুষের খুব উপকার করতেছে এই জন্যই তো আমি চিনি না মানে তাই বোঝা যাইতেছে গেটার পেটা বোঝা যাইতেছে যে হলো কি কইলা হলো 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 আসলে ভাই আমি কাজ করতে এসেছি এই গ্রামে গ্রামে ভালো ভালো তো উন্নয়নের কাজ করতে যে সে মানুষ মেলা মানুষের উপকার করে এই ব্যাটারি আইসিস বল ভাই ভালো হয়েছে তো পরিচয় করে দিই ইনি ওই যে বিদেশের তো আছে মাইকেল আরুন খুব ভালো মানুষ মানুষের উপকার করতেছে মুলি তোর উপকার করবি মাইকেল কি জানি কইল আমি কত দেশে ঘুরছি কত জায়গায় গেছি কত মানুষের সাথে কথাবার্তা আমি তো দেখিনি কোনদিন তার এই প্রথম দেখলাম আরে উনি আমাদের এখানে আইছে আমাদের গ্রাম আইছে আমাদের গ্রামের ভালো কাজ করার জন্য ভাই আপনি একটু সরে বসেন তুই এই বেটে নিয়ে এরকম করতে চাচ্ছেন তুই আরে আমি কত জায়গায় গেছি আমার ইটের বাড়া আছে নানান ধরনের লোকজন আয় এই 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 যেটা পেয়ে আমি আজ পর্যন্ত কাউরেই দেখি নাই কোথায় যা আমি দেখলাম না তুই কোন দেখবি ওই মনে করিস নিজের চুল বড় স্টিল বড় লোক হয়ে দেখেছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনি আসলে এই সাতগ্রামে অসাধারণ একজন চেয়ারম্যান এই কদর তুমি এখানে সবাইকে চা বিস্কিট কেক রুটি যা যা আছে সব কিছু খাওয়াবে ঠিক আছে আমার পক্ষ থেকে একটু পর এসে আমি তোমাকে সব বিল দিয়ে যাব ঠিক আছে চেয়ারম্যান সাহেব সিন্ডিকেট মর্নিং টেন্ডার কলিং নাইট মাইকেল হারুন একটা মিনিট একটু ভালো করে দেখি আপনারে টেন্ডার কলে নাই সামনা সামনি বলিস হ্যাঁ ভাই কিন্তু পরে তো তোর এই সমস্ত কিছু মনে থাকে না এখন তোরে একটা জরুরি বিষয়ে খুব সিরিয়াসলি একটা কয়েকটা কথা বলেছি এর সাথে আমাদের এই পরিবারের মান সম্মান জড়িত এই যে তোর শালি পান্না আগে তো গেদাকালে আসতো এখন তো বড় হয়েছে এমন বড় হয়েছে সে নিজেই মনে করতেছে অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দরী অনেক কথাই বললো তার নাকি সপ্তাহে সপ্তাহে বিয়ে আসে তার মানে সে বড় হয়েছে এখন সেই বাড়িতে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন তুই এই যে উল্টাপাল্টা কাজ করিস না তোর বউর সাথে রাগারাগি করিস না মানে কিছু হইলেই না খাই বাড়ির থেকে চলে গেলি এই সমস্ত জন্য না করিস কারণ ও যদি দেখে যে ওর দুলাভাই এইরকম তাহলে পরে ও যদি বাড়ি যায় বলে ওর মার কাছে তাহলে একটা ইজ্জতের ব্যাপার হবে ভাই জান আসলে কেউ কি আপনি যেটা ভাবতেছেন যে আমার শালি খুব ভদ্র একটা মানুষ ওরকম ভদ্র করুন সে না
আর আমি চাইতেছি আমি যে অত্যাচারে আছি এটা যাতে গিয়া মানে আপনার মাউই মানে আমার শাশুড়ি যাতে গিয়া কয় মানে ওর মন তো সুখে আছে এক প্রকার চারবেলা আমার কিন্তু ঝাঁঝরা বাড়ির উপরে রাখছে অসুবিধা নেই ভাইজান বললে সমস্যা নেই আমি চিন্তা করি কি ঠিক আছে যে কদিন থাকে থাকুক আর আমার স্বামীর কথা বলতেছেন তো অলরেডি ১৯টা ঝামেলা লাগায়া তারপরে লাউ কদমিয়া আমার বাড়িতে আইসি না বুঝতে পারছি কোনো না কোনো ঝামেলা হয়েছে জন্য একটা আইসি সেটা ঠিক আছে কিন্তু আমার চিন্তা হচ্ছে যে কোনো রকম করে আমাদের সংসারে যদি কোনো রকম ঝামেলা টামেলা তুই যেটা পাকাস সেটা দশখান না হলেই ভালো হয় বিশেষ করে তোর শাশুড়ি যদি শোনে একটা মন খারাপ করবে যে জামাই এখনো এরকম ইয়ে করে বাসলামি করে বা যাই করে এটা তো ব্যাখ্যা অন্যরকম করে করে ঠিক আছে এই পদ্ধতিতে আর তুই একটু ভালোভাবে চলিস ঠিক আছে ভাইজান মাঝে মাঝে মনে হয় কি এই স্যান্ডেলটা যেটা আছে এত বিটন স্যান্ডেলটা পাইরা গেলিস তো বাবা ওই তো পাক না বেশি অনেক পাকা অথচ আমার বোন করি কি লক্ষ্মী একটা মেয়ে কিন্তু তার বোনটা একটু বেশি পাকে গেছে যারা আপনি লক্ষ্মী কইতেছে এক হোল চোদ্দ গোষ্ঠীর মধ্যে একখানি লক্ষ্মী পাওয়া গেছে যে আমার মাথার চুল ছিঁড়ে ফেলেছে আর যারা আপনি মনে করতেছেন একটু বিটল কইতেছেন সে এগের ৬০ গ্রাম জ্বালাইতে হয়েছে তুমি কাল লগে কথা কও জরুরি ফোন দিয়ে দিছি দিলু মিয়া যত রাতি হোক আজকে তুমি আমার ব্যানের লগে দেখা করে যাবা এই যে কতদিন পর তোমার লগে দেখা হয়েছে দিলু ভাই আমি আজকে তোমার কথা কইতেছিলাম মানে তোমার প্রতি আমার এত টান কিসের জন্য কথা হয় ওই থানা ভাই ফোন করিল তো মা এসে থাকতে আর পারলাম না উচ্চাও খুব ভালো ওই থানা ভাইয়ের জন্য এসে আর মেলা দিন তো আমার বিয়ে দেখি না ওই তারির জন্য আমার মনটা কিরকম আনতান 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 টাকা পয়সা মোটামুটি কামাচ্ছি এই জন্য করছিলাম যে বিয়েনের সাথে দেখা করো খালি আছে কিরাম ফিরে আসি বিয়ের আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি না কি করো বিয়ের থেকে খালি আছে আসা যায় নাকি আবারও সেই দিনের মতো দশা হয়েছে আমি গেছি মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে দেখলাম মানে তালার কড়াহান ঢুকো খবরদার 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 ওখানে ব্রেক মারো ওখানে কি হয়েছে আবার খবরদার তালা মারবা না মিষ্টির দোকানে কলাম একটা নিয়ম আছে একবার যদি তালা মাইরে দেয় তালি কলাম আর কলাম দোকান খোলে মানে কপাল ভালো মাইরে পারেনি আমরা দোকান খোলে আমি হ্যাঁ হ্যাঁ আমি বিয়েনের বাড়ি যাবো মানে ভালো দুধের মিষ্টি কলা আমি অনেক খুশি হয়েছি আমি সেরকম দুটো মিষ্টি রয়েছে তো খালি হাতে আসা যায় না আর যদি থাকতো দোকান ধরে নিয়ে আসতাম আমি তাই বলে তুমি এরকম দুইটা মিষ্টি তোমার টাকল পছন্দ আছে তুমি বাড়িতে তুমি ওর এলাকায় মিষ্টির দোকান তো একটা তাহলে কি খালি খালি আছে আসবো না কিন্তু কিরম কথা কও থানা ভাই আচ্ছা ঠিক আছে তুমি লই আছো ভালো করছো ভাই তোমরা থামো তো কোনোদিনও তোমরা একটু ঝগড়া ছাড়া একটু আমার বাড়িতে বসে একটু শান্তিতে গল্প গুজব করতে আমার সহ্য করতে পারে না মোটা আমি বুঝতে পারতেছি না আমি আমার জিন্দিগি তো দেখি না এত বড় মিষ্টির প্যাকেটে মাত্র দুইটা মিষ্টি লই একে হয়েছে বুঝছো আচ্ছা ও যেহেতু লই আছে ওরে খেলাও খাও না আমি খাবো কিছু জন্য আচ্ছা তোমরা একটু আমার কথা শুনো বিয়াই তুমি না তুমিও মেহমান মানুষ আইছে একটু থাক আহ না তুমি যেহেতু আনছোই আমার জন্য
মদ মা করছো ওরকম হইব না, সুন্দর মতো যদি কোনো গান গাইবার পারো তাইলে শোনাও, নাহলে কিন্তু খামাকা মেজাজ গরম করার মতো কোন গাইবা, ঠিক আছে? কোনো গান গাইবা না, সুন্দর মতো একটা গান। গান আর কি গাবো বিয়েন কন, গান গার আগে যদি মুহির পর একটা চাকরি বাইরে দেয় তাহলে কিরম লাগে? তুমি সহ সুন্দরী এরকম করে তুলে ফেলছে তখন আমি মাইকেল হারুন জগলু সরা হয়ে গেছি, সবাই দেখতেছে আমাকে। সে আমার সাথে চাইনিজ খেলতেছিল, আমি তাকে বাংলা মাইক দিয়ে তার দাঁতে দুধ সামনে দুধ দাঁত ফেলে দিয়েছি। তুমি শুদ্ধ ভাষায় কইও না, পান্না এখন আমাদের সামনে নাই, তুমি তোমার ভাষায় কও। আমি তাকে এড়াই মাইছি। কথা বলতে গেলে একটু বুঝ করে বলবি, এরকম কথা বইলা বুবু। আমি কি কোনোদিন কোনো উল্টা পাল্টা কথাবার্তা কইছি নাকি কারো সাথে? না, তুমি তো উল্টা পাল্টা কথা কারোর সাথে কও না। Press the bell icon on YouTube app and never miss another update.